আদারওয়াইজ তোমরা বুঝে গেছো আজকে কোন গানটা শিখতে চলেছি। তো আজকে আমরা পহলি পহলি বার মহব্বত কি হ্যায় কুমার শানুজি এবং অলকা ইয়াগনিকজির গাওয়া এই গানটার যে ইন্ট্রো পার্টটা আছে সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখব। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করো। তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। তো শেখানোর আগে বলে রাখি এই লেসনটা বিগিনার্সদের জন্য নয়, বিগিনার্সদের জন্য খুব কঠিন হয়ে যাবে, কেননা এখানে পুল অফ আর আপডাউন পিকিং একসঙ্গে ইউজ হবে, ঠিক আছে, যেটা বিগিনার্সদের জন্য খুবই একটা কঠিন বিষয়। আর যারা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। তো আমি এখানে কোনো নোটেশান দেব না, ঠিক আছে, মানে ট্যাবের যে ডায়াগ্রাম সেটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো না, আমি জাস্ট বলে দেবো, তোমরা খাতায় বা নোটবুকে নোট করে নিও, ঠিক আছে। আর ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকো, আমি আশা রাখছি তোমরা খুব সহজেই শিখে যাবে, ঠিক আছে। তো চলো আজকের যে লেসনটা রয়েছে সেটা শুরু করি। তো গানটা প্রথমে এইভাবে শুরু হচ্ছে, গানটার যে ইন্ট্রো পার্টটা, ঠিক আছে। তো প্রথমে আমরা এই পার্টটা শিখব। তো আমি নোটেশান দিয়ে দিচ্ছি না এই কারণে, কারণ যারা অ্যাডভান্স লেভেলের বা ইন্টারমিডিয়েট যারা রয়েছে তারা দেখেই মোটামুটি তুলে ফেলতে পারবে, নোটেশানের তাদের কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। তো সেই জন্য আমি নোটেশান দিয়ে দেবো না, আমি জাস্ট বলে দেবো, ঠিক আছে। তো প্রথমে এই পার্টটা শিখব। তো এই পার্টটা বাজাতে হলে 4 নম্বর স্ট্রিং আর ওপেনে স্ট্রোক করবো একবার, ঠিক আছে। তারপর ফার্স্ট ফিঙ্গারকে আমরা 2 নম্বর ফ্রেডে রেখে দেবো, আর 3 নম্বর ফ্রেডে সেকেন্ড ফিঙ্গার দিয়ে পুল অফ করবো, আর এই দিকে আমরা আপ ডাউন পিকিং করবো। তাহলে কি হলো, তো এটা এইদিকে পুল অফ করছি আর এদিকে আপ ডাউন পিকিং কন্টিনিউ চলছে এইভাবে। তো এদিকে দুবার পিক করছি দিয়ে পুল অফ করছি, আর আমার ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফ্রেডেই আছে 3 নম্বর স্ট্রিংয়ে, ঠিক আছে, পুরোটাই এটা 3 নম্বর স্ট্রিংয়ে, আর ওপেনে আমরা প্রথমে স্ট্রোক করব এইভাবে। আবার আস্তে করে দেখেছি, ঠিক আছে, এই এখানে কিন্তু পুল অফ হচ্ছে, হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, যাই হোক আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো কি হলো, এটা 3 বার হবে, ঠিক আছে। তাহলে সরি, এটা 4 বার বাজবে। তো তারপরে পার্টটা হচ্ছে, ঠিক আছে, তো এখানে কি করছি, 4 নম্বর স্ট্রিং এর ওপেনে একবার স্ট্রোক, আর 1 নম্বর ফিঙ্গার দিয়ে 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেডে আমরা আগের মতো যেভাবে দুবার স্ট্রোক করছিলাম, তারপর পুল অফ, আর এদিকে আপ ডাউন স্ট্রোক হচ্ছিল, সেটা কন্টিনিউ হতে থাকবে। আর টেকনিকটা সেম, জাস্ট নোটেশান আলাদা। এরকম হচ্ছে। তো এটাকে তাড়াতাড়ি বাজালে কি হবে, তো এটাও 4 বার হবে। তো প্রথম থেকে দেখি, ঠিক আছে, এইটুকু হলো। তো এরপরের পার্ট আবার রিপিট হবে এই দুটো পার্টই, ঠিক আছে। তো 4 নম্বর স্ট্রিং এর ওপেনে একবার স্ট্রোক, ঠিক আছে, 2 বার রিপিট হবে, তারপর
এই পার্টটা শিখবো, এটা সোজা। তো 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট থেকে 3 নম্বর ফ্রেডে আমি স্লাইড করছি, তারপর 5 নম্বর ফ্রেড, 7, 7 নম্বর ফ্রেডে, 7 নম্বর ফ্রেডে আমরা 4 বার স্ট্রোক করব, তারপর 8 নম্বর ফ্রেড, 7, 5 নম্বর ফ্রেডে 3 বার স্ট্রোক, তারপর 2 নম্বর ফ্রেড, ঠিক আছে, 1 বার স্ট্রোক, তারপর হচ্ছে 2 নম্বর ফ্রেড থেকে যেরকম এইভাবে আপ ডাউন পিক করছিলাম আর পুল আপ করছিলাম সেটা করব, ঠিক আছে। তাহলে গেল, তো এই জায়গায় ভুল হতে পারে, নোটেশন হয়তো মিস হয়েছে, ঠিক আছে, আমি তাও আস্তে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি না। তো এটা 5 নম্বর ফ্রেড থেকে একবারে 2 নম্বর ফ্রেডে চলে যাচ্ছি, ঠিক আছে। তারপর ওপেন 3 নম্বর স্ট্রিং এ, যেটা আমরা শিখেছিলাম সেকেন্ড পার্টে, ঠিক আছে। তাহলে গেল, ঠিক আছে। তো এরপরে পার্টটা হচ্ছে, ঠিক আছে, এই পুল অফ যেগুলো হচ্ছে এইগুলো খুব কম সেকেন্ডের পার্থক্য, মানে খুবই কম, ঠিক আছে, ওই জন্য এই এফেক্ট আসছে, আর পুল অফ তো হচ্ছে, ঠিক আছে। তো কি হলো, তো এইগুলো খুব কম সেকেন্ডের, যখন এইখানে আমরা 2 নম্বর ফ্রেডে রাখছি তখন এই আপ ডাউন পিকিংটা হচ্ছে, আবার আপ ডাউন পিকিংটা কন্টিনিউ হচ্ছে এবং এখানে পুল অফও হচ্ছে। তো এটা একটা টাফ বিষয়, সেই জন্য আমি বলছি যে এটা যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে বা ইন্টারমিডিয়েট তারা চেষ্টা করতে পারো, তাদের হয়ে যাবে আলটিমেটলি, সেই জন্য এই ভিডিওটা তাদের জন্যই করছি। তো এরপরে যে লাস্ট পার্টটা এটা আমরা শিখলাম, এটা বাজাতে হলে 4 নম্বর স্ট্রিং এর ওপেন 1 বার স্ট্রোক, তারপর যেরকম আমরা শিখেছিলাম, ঠিক আছে, এখানে পুল আপ হবে, তো এটা তোমরা নর্মালও করতে পারো, হ্যামার অন দিতে পারো, কিন্তু হ্যামার অন দিলে অরিজিনাল যে এফেক্টটা সেটা আসবে না। তাহলে ঠিক আছে, তো এইটুকু হলো। তো আমি পুরো পার্টটা আমি আস্তে আস্তে বাজিয়ে দিচ্ছি, তারপর স্পিডে যেরকম অরিজিনাল যে টেম্পো ছিল সেই টেম্পোতে আমি বাজিয়ে দেবো, ঠিক আছে।
একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, তো এই গানটা হচ্ছে জি মাইনর স্কেলে, ঠিক আছে? এটা হচ্ছে জি মাইনর। তো এটা আমি এবার যে অরিজিনাল টেম্পো সেটাতে বাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আজকের লেসন এইটুকুই। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করো, আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি মনে হয় যে তোমাদের নোটেশনের প্রয়োজন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি ইমেল করে বা যাই হোক পাঠিয়ে দেবো, বা এর জন্য আলাদা করে ভিডিও করে দিতে পারি। তো আমি এখন নোটেশন ছাড়া দিচ্ছি, যদি তোমরা তুলে ফেলতে পারো তো অবশ্যই ভালো, আর না হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব আর একটা ভিডিও করার এটার ওপর। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।